সব সমস্যা থেকে পরিত্রাণ পেতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদেরকে বাস্তব জীবন ব্যবহার করে সমাধান খোঁজার নির্দেশ দিয়েছিলেন। ঠিক সেই নির্দেশই অক্ষরে অক্ষরে পালন করছে আফগানিস্তানের তালেবান সরকার। 2021 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে ভঙ্গুর অর্থনীতির দেশকে সমৃদ্ধির অর্থনীতির দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচয় করিয়েছে তারা। আর এই অসম্ভবকে সম্ভব করেছে ইসলামিক নীতিমালা অনুসরণ করে দেশের সার্বিক অর্থনৈতিক কার্যকলাপ পরিচালনার মাধ্যমে। পশ্চিমা মিডিয়া বিশ্বকে জানিয়েছিল আফগানিস্তান মানে সন্ত্রাস আর সহিংসতা, কিন্তু তারা যে মাথার ঘাম পায়ে ফেলে আফগান মাটিতে দামি দামি ফসল উৎপাদন করে তাদের অর্থনীতির চাকা ঘুরিয়েছে সে কথা বিশ্ববাসীর কানে পৌঁছাতে দেয়নি তারা। কিন্তু তাতে কি, নিরলস পরিশ্রম করে আফগান মাটিতে ফোলাচ্ছে সোনার ফসল। তাই তো পশ্চিমাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে অর্থনীতির চাকা ঘুরাচ্ছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। আফগানিস্তানে আফিম অর্থাৎ পপি চাষে দীর্ঘ ইতিহাস রয়েছে, তবে এখন সে অধ্যায় অতীত। 2022 সালে এর উপর নিষেধাজ্ঞা আরোপের পর কৃষকেরা ডালিম, গম এবং অন্যান্য ফসল চাষ করছে, আর ডালিম উৎপাদন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ব্যাপক পরিবর্তন এনেছে। এমনকি ডালিম উৎপাদনে শীর্ষস্থান দখল করে আছে। আফগানিস্তানে বছরে 6 লাখ টনের মতো ডালিম উৎপাদন হয়। দেশটির 34টি প্রদেশের মধ্যে 33টিতে ডালিম চাষ করা হয়। ফল দিয়ে আফগানিস্তানের তৈরি সাপানামের কমল পানীয় বিশ্বজুড়ে বেশ তোলপাড় ফেলেছে। যে পশ্চিমারা তাদেরকে দমিয়ে রাখতে চেয়েছিল সন্ত্রাসের তকমায়, সেই যুক্তরাষ্ট্রই আফগানিস্তান থেকে ডালিমের তৈরি পানীয় আমদানি করছে, এমনটাই জানা গেছে আফগানিস্তানের সংবাদ মাধ্যম টোরা নিউজ থেকে। এই পানীয় আমদানি করা হচ্ছে ইউরোপ, ভারত, কাজাকিস্তান, তুরস্ক, পাকিস্তান, জার্মানি সহ বিভিন্ন দেশে। বলা হচ্ছে বর্তমানে এই পানীয়কে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত কোকাকোলার বিকল্প এবং স্বাস্থ্যকর পানীয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। আফগান জনগণের আয়ের একটি বড় উৎস ছিল পপি চাষ। সেই আফিম বা পপি চাষ ছেড়ে এখন আফগান কৃষকরা ঝুঁকছে লাখ লাখ টাকার জাফরান চাষে। শুধু জাফরান নয়, বিশ্বের এমন অনেক দামি মশলা উৎপাদন করে এখন বছরে 100 কোটি টাকা আয় করছে দেশটি। আফগান সরকার আফিম চাষ নিষিদ্ধ করার পর থেকেই সবাই জাফরান চাষে আগ্রহী হচ্ছেন। আফগানিস্তানের 31টি প্রদেশেই এখন চাষ হচ্ছে জাফরান। বিশ্বের সবচেয়ে ভালো জাফরান কোথা থেকে পাওয়া যায় এ প্রশ্ন করলে উত্তর আসবে আফগানিস্তান। তাই তো 2023 সালে প্রথম 8 মাসে জাফরান রপ্তানি করে দেশটি আয় করেছে প্রায় 300 কোটি টাকা। দেশটির রপ্তানি খাতে সবচেয়ে বেশি অর্থ আসছে জাফরান থেকে। কৃষিখাতে একের পর এক সুসংবাদ দিচ্ছে ইসলামী ইমারতের আফগানিস্তান। জাফরান, পামির কলা, ছাপা তৈরিতে সাফল্য পাওয়ার পর এবার আফগানরা ঝুঁকছে তুলা চাষের দিকে, সেখানেও পেয়েছে সফলতার দেখা, আর একদম বিশ্বের শীর্ষস্থানও দখল করে ফেলেছে। আফগানিস্তানে যেন আল্লাহর নিয়ামতের ভাগ্য খুলেছে। চলতি মৌসুমেই দেশটির তুলা উৎপাদন 41% বেড়েছে। কৃষকদের সঠিক প্রশিক্ষণ দিয়ে এবং তাদের উন্নত মানের তুলার বীজ দিয়ে সফলতার দ্বারে পৌঁছেছে দেশটির কৃষি বিভাগ। আফগানিস্তানের 14টি প্রদেশের 6টি খামারে এখন হচ্ছে তুলার চাষ। 2022-23 সালের অর্থ বছরে আফগানিস্তানের তুলা চাষ হয়েছে 93,230 হেক্টর জমিতে। 2021 সালে আফগানরা কাঁচা তুলা রপ্তানি করে আয় করেছে প্রায় $169 মিলিয়ন। দেশটি বর্তমানে পাকিস্তান, তুরস্ক, ইরান, উজবেকিস্তানে তুলা পাঠাচ্ছে। কিসমিস উৎপাদনেও ঝুঁকছেন দেশটির কৃষকরা। আফগানিস্তানের কান্দাহার প্রদেশ কিসমিস উৎপাদনে বেশ প্রসিদ্ধ। প্রদেশটিতে এবার সব মিলিয়ে 35,000 টন কিসমিস উৎপাদন হয়েছে। আন্তর্জাতিক বাজারে কিসমিস রপ্তানিতে আফগানিস্তান একটা সময় বিশ্বব্যাপী জনপ্রিয় ছিল, কিন্তু মাঝে এই জনপ্রিয়তায় ভাটা পড়েছিল। তাই এ খাতে ফের সুনাম ফেরাতে দেশটির সরকার 2018 সালে একটি প্রকল্প হাতে নেয়। এই প্রকল্পের আওতায় পণ্যটির উৎপাদন এবং রপ্তানি বাড়াতে কান্দাহারে একটি কিসমিস প্রক্রিয়াজাত খামার স্থাপন করে আফগান সরকার। অর্থনীতির চাকা ঘোরাতে কৃষির পাশাপাশি বড় বড় প্রকল্প হাতে নিয়েছে তালেবানরা। 2021 সালের নভেম্বরে $1 মার্কিন মূল্য ছিল 30 আফগানি। বর্তমানে সারা বিশ্বকে চমকে দিয়েছে আফগানি অর্থব্যবস্থা। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আফগানিস্তানের মুদ্রা আফগানির মান। এমনকি এই বৃদ্ধির নিরিখে দেশটির মুদ্রা পেছনে ফেলে দিয়েছে ডলার এবং রুপিকেও। দর্শক, এভাবেই আফগানিস্তান ইসলামিক নীতিমালা অনুসরণ করে তাদের অর্থনীতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আফগানিস্তানের অর্থনৈতিক সফলতার ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।